দরকার পুরো সেই ন্যায় করে উঠিলা প্রশ্ন কেন্দ্রাপড়া ডেরাবিশ থানা অধীনস্থ নুয়াহাট গ্রামে ঘটি যাই সেভাবে ঘটনা ঘটনা আজ নুহে কি কালি নু বারবার ঘটিছে ঘটনা বারম্বার এ ঘটনার শিকার হয়েছেন সেই মহিলা জনক জাণুছেন সেমতি সঙ্গীন অভিযোগ হচ্ছে ডেরাবিশ থানা অন্তর্গত নুয়াহাট গ্রামের সুশান্ত কুমার বেহেরা তা পত্নী রাখিলতা বেহেরা যাঙ্কর এবার এক আসিছে সঙ্গীন অভিযোগ ডেরাবিশ থানার করেছেন সেভাবে মামলা যে তাঁকর দেহসুর তাঁকর ঝা এবং অন্য কিছু তাঁকর সাথী মানে সুশান্ত কুমার বেহেরা পত্নী রাখিলতা বেহেরা আজ সামান্য বচাশু গাড়ি গ্লোজ দেওয়া সহ দেখা দিয়েছিলা পারিবারিক কলহ এই পারিবারিক কলহ ধীরে ধীরে নিয়েছিলা উগ্র রূপ হঠাৎ ঘটনাস্থলে পৌঁছিলে সুশান্ত সুশান্ত পৌঁছিবা পরে এই ঘটনার কোণী আলোচনা করা পূর্ব অচানক হয়ে যাই বতাশা এবং নিয়েছিলা উগ্র রূপ শ্রীধর বেহেরা এবং তাঁক পত্নী গীতাঞ্জলি বেহেরা যিকি গোটিয়ে পরিবার দুই সদস্য সুশান্তর বড় বাপা হচ্ছেন শ্রীধর বেহেরা তো এটি এমিটি সঙ্গীন অভিযোগ আসছে যে অভিযোগকে নিয়ে এবার ডেরাবিশ পুলিশ পড়ছে হরণ কারণ এয়া যে রাখিলতা বেহেরা যিকি শ্রীধর বেহেরাঙ্কর ভাই বহু হবে তো অন্যপটে ভাই বহু আনলে দেড়শুর না বলাৎকার উদ্যমর অভিযোগ খালি সেটি নু সামান্য ঘটনাকে নিয়ে এত বড় বিবাদ দেখা দিয়েছি যা কি সম্পর্কের এক বড় ধরনের দাগ বি লগাইছে তো কি ভাই বহু দেড়শুর মানলে নি ভাই বহু বলাৎকার করা বা উদ্যম করা সেভাবে সঙ্গীন অভিযোগ আনিছেন রাখিলতা বেহেরা তো অন্যপটে এই অভিযোগকে নিয়ে যেতবে সুশান্ত আসেন সুশান্ত বি বর্তি না শ্রীধর বেহেরা কবল এমিতি সুশান্ত হয়েছি মাড় এর কারণ কোণ হয়ে পড়ে এই ঘটনাকে নিয়ে যেতবে আমি করেছিল ছবিন তো সামনাকে আসছিল সেই গোটিয়ে ঘটনা যে সম্পত্তির সবুকিছি অধিকারী পাল্টবা শ্রীধর বেহেরা চলাই সাংঘাতিক ষড়যন্ত্র কারণ সুশান্তর বাপা না সত হলে বড় বাপা তাঁকর সমস্ত সম্পত্তি নেওয়া উদ্যম করছেন এভাবে ঘটনা থরে নুহে কি দুথর নুহে পূর্ব বহুবার ঘটি যাই এমিতি পঞ্চায়েতের এই ঘটনাকে নিয়ে বৈঠক বি বসিছে হলে সবুকিছি আজ পড়িগলা ফিকা তো সহিবার সীমা টপিলা যেতবে সাংঘাতিক ঘটনা আসিলা সামনাকু তো সিধা সড়ক রাখিলতা রখিলে প্রতিক্রিয়া যে তাঁকু ন্যায় দরকার এমিতি সিধা সড়ক ভাবে সে প্রতিজ্ঞা টিভিকে সাক্ষাৎকার মতে ন্যায় দরকার মতে ন্যায় ন মিলে ডেরাবিশ থানা আগে আত্মহত্যা করবি তো এ পুঁ পুলিশ বড়া বিবাদ ডেরাবিশ পুলিশ আউ এক চ্যালেঞ্জ যে ডেরাবিশ পুলিশ সেটি কত দূর সক্ষম হচ্ছে এ ঘটনাকে নিয়ে কার্যানুষ্ঠান নেওয়া নচে এ তো স্যার রাখিলতাঙ্কর যে প্রতিক্রিয়া রয়েছে এ আগামী সময়ের আসে উগ্র রূপ নেবনি তো যাকে নিয়ে এবে অনেক বাদ বিবাদ দেখা দিয়েছে তো অন্যপটে তুরন্ত এই ঘটনাকে নিয়ে তদন্ত করা সহ কার্যানুষ্ঠান করা প্রতিক্রিয়া রাখছেন সুশান্তর পত্নী রাখিলতা যদি তাঁকু তুরন্ত এই ঘটনার ন্যায় ন মিলে কারণ তাঁকর ইজ্জত সহ খেল খেলা যাই এমিতি তাঁকু মাড় বি মারা যাই সে এবে গর্ভবতী বেড়ে তাঁকু এভাবে মাড় মারা এবং এভাবে নির্যাতনা দেওয়া যা কি অতি দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা যা হিন্দু পরম্পরা রীতিনীতি অনুসারে এক অভাবনীয় ঘটনা কহিলে অতিথি হব না তো দেখি নেওয়া কোণ ছিল পুরা ঘটনা এবং কোণ প্রতিক্রিয়া রাখছেন রাখিলতা মতে ন্যায় দরকার ন্যায় দিও নচে থানা সম্মুখে আত্মহত্যা করবি যা কি ডেরাবিশ পুলিশ আউ এক বড় চ্যালেঞ্জ পাল্টিল তো ঘটনাকে নিয়ে এবে আহরি সঙ্গীন মোড় নেছি যে রাজনৈতিক খেল যা কি পূর্ব সূচাই দিয়েছিল যে কেন্দ্রাপড়া জেলার এবে ন্যায় পাই কে বি সক্ষম হয়ে পারবে না এইপাই যে রাজনেতা পাখানে বন্ধা পড়ছে আইন তো এটি ডেরাবিশ পুলিশ কত দূর ঘটনাকে নিয়ে তদন্ত করছে এবং কার্যানুষ্ঠান নেছি তাহি সময় সাপেক্ষ হয়েছিল বেড়ে দেখি নেওয়া কোণ আসুচি এয়া প্রতিক্রিয়া কোন অভিযোগ কোন দর্শিছেন
শাস্তি মিলুক সিয়া তা পুয়ার চাকরি যাও আউ মোর যা খ্যাতি আইছি সে সবু দাও কিছু আইছি সে সবু দাব নহেলে মু আত্মহত্যা করিবি মোর আর কেই নাহাতে আপনার হাতে সবু চাকলি মো ইজ্জত গলা মো মত গলা সবু গলা মু আর কিছু কউনি ମାଇଲେ ଘେରିକି ସମସ୍ତେ ଘର ବସ ସମସ୍ତେ ଆଇଲେ କିଛି ସମସ୍ୟା ନଥିଲା ସେମାନେ ଗୋଟେ ଗାଧୁଆ ଘରକୁ ନେଇକିରି ସବୁବେଳେ ଝଗଡା ଲଗଉଛନ୍ତି ମୋର ଶଶୁର ନାହାନ୍ତି ଖାଲି ମୋ ସ୍ୱାମୀ ମୁଁ ମୋ ଶାଶୁ ଆମର ଆଉ କେହି ନାହାନ୍ତି ସେଲାଗି କହୁଛନ୍ତି ତମେ ଘର ଛାଡିକି ପଳାଅ କୁଆଡେ ତମେ ଜମି ବାଡି ବିବାଦ ଇଏ ଅଲଗା କିଛି ଘର ଭିତରେ ବସି ମାରୁଛନ୍ତି ଆପଣ କିଛି ନ ବୁଝିବେ ସେ ଘର ଭିତରେ ବି ଆମକୁ କେତେବେଳେ ମାରିଦେବେ ଦି ଦି ଥର ହେଲାଣି ପୋଲିସ ପାଖରେ ଅଭିଯୋଗ ପୂର୍ବରୁ କରିଥିଲେ ଏଭଳି ଘଟଣାକୁ ନେଇକି କେନ୍ଦ୍ରାପଡ଼ାରୁ ପ୍ରସନ୍ନ ଧଳଙ୍କ ସହ ଏବେ ଏମିତି କରୁଛନ୍ତି।